বাবা একটু খাও। আপনি দাঁড়ান দিদি, হ্যাঁ তাকান আপনি মাস্টারমশাই। আমার খুব ভালো লাগছে, আমি খুব গর্বিত। মানে মা বাবা কতটা সহযোগিতা করেছে? মা বাবা খুবই সহযোগিতা করেছেন, সবসময় ইন্সপায়ার করতেন। এর জন্য ক ঘন্টা করে পড়তে? 8 ঘন্টা। কোন সাবজেক্ট বেশি ভালো লাগে? ম্যাথস। পড়াশোনার বাইরে আর কি কোনটা, কোন বিষয়ে তোমার বেশি আগ্রহ? ডিটেকটিভ উপন্যাস পড়া আর ক্রিকেট লেখা। স্কুলের শিক্ষকরা কিভাবে সহযোগিতা করেছে? স্কুলের শিক্ষকরা খুব সহযোগিতা করেছিলেন, খুব উদ্বুদ্ধ করতেন আমাকে রেজাল্টের জন্য। ভবিষ্যতে কী হতে চাও? ভবিষ্যতে আমি IIT-তে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই। আর যারা এরপরে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদেরকে কী বলতে চাও? বলতে চাই যে মাধ্যমিক গুরুত্বপূর্ণ পরীক্ষা, যাতে টেক্সট বইটা খুঁটিয়ে পড়লেই মাধ্যমিকে ভালো রেজাল্ট করা যায়। আর টেক্সট বই, বিভিন্ন টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে, তাহলেই মাধ্যমিকে ভালো রেজাল্ট পাওয়া যাবে। এবং টিচারদের যে ইনস্ট্রাকশনগুলো সব ফলো করতে হবে। ক ঘন্টা করে পড়তে? 8 ঘন্টা, 7-8 ঘন্টা পড়তে। আমার ছেলের রেজাল্টে কি মনে করছেন? ভীষণ খুশি ওকে। আমি মানে পড়াশোনাটা ও আমার খুবই সবসময় প্রায় সব বই নিয়েই পড়ে থাকতো ওকে। মানে আমার কোনো টেনশন ছিল না ওকে পড়াশোনার ব্যাপারে, যে হ্যাঁ বা তুই পড়, তোকে ভালো রেজাল্ট করতে হবে। ও প্রথম থেকেই খুব সিরিয়াস আর কি। আমার তো ভীষণ খুশি লেগে হয়েছে, না হলেও অসুবিধা ছিল না, কারণ মাধ্যমিকের এটা ও জানি 96% উপর নাম্বার পাবে। কতটা পড়তো? পড়তো 8-9 ঘন্টা পড়তো। পড়াশোনার বাইরে স্রেফ একটু খেলা ইয়ে করতো, খেলার মোবাইলে, হ্যাঁ, আর ভাইয়ের সঙ্গে একটু বদমাইশি করতো, আর ইয়ে খেতে খাবার সময়ও ওই গল্প বই পড়তে হয়ে করতো, আর ওর বাইরে আর কিছু ছিল না। কতটা আপনি সহযোগিতা করেছেন বাবার থেকেও আপনি মা হিসেবে? ও যত পরীক্ষার সময় হোক, যখন রাত্রি 1টা পর্যন্ত পড়লেও আমি ঠিক ওর পাশে বসে আছি। ও যখন ঘুমোতে যাবে আমি তখন ঘুমোতে যাই। ও বললো মা আমাকে ভোরবেলা তুলে দেবে, তো আমি একমাত্র ও অনেকক্ষণ ডাকতে হয়, ওই জন্য ওকে আমি টেনে আগে তুলে বসিয়ে দিতাম। তো আমি সবসময় লেগে থাকতাম বাবার থেকে, ওনার বাবার বিভিন্ন কাজে ব্যস্ত, ও সবসময় আমিই থাকতাম ওর কাছে। আমি আসি ভেবেছিলাম হতেও পারে নাও পারে, এরকম একটা আশা ছিল কয়েক নম্বরের জন্য নাও হতে পারে। আপনার নাম শুভময় চক্রবর্তী?